তো শরীরের দিকে আল্লাহর একটা লক্ষ্য আছে, মানুষ জাতের শরীর, মানুষ জাতের মুখ, এই সমস্ত আল্লাহর কাছে বড় প্রিয়। তার জন্য মানুষে তার রূপ পরিবর্তন করলে আল্লাহ সহ্য করে না। একজন পুরুষ যদি মেয়ের আকৃতি নেয়, কাপড় ব্যবহার করে, কিংবা আমাদের মুসলমানের ছেলেরা সোনা ব্যবহার করতে আছে না, গলায় সোনার হার দেয়, জানি এরা করে বাবু অকল, এটা কেবল হারাম নাই, এটা একেবারে মানুষের ধ্বংসের কারণ। কারণ কারণকে মাটির নিচে দাবানের একমাত্র কারণ সে সোনা, স্বর্ণ পরিয়া বাইর হয়েছিল, এর উপরে আল্লাহ বিরক্ত হয়ে তাকে জমিনের নিচে দোষাই দিছে। আপনারা কি নিচের দিকে নামতে চান? কারণ জমিনের নিচে এমন ভাবে ডুবছে কে প্রত্যেক দিন এক পুরুষ পরিমাণ হেসে নিচে দিয়ে কেমন পর্যন্ত দাবিতে থাকবো, তার দোষ কি? খারাজা আলা ফি জিনাতি মিনাল কওম, না এই স্বর্ণ পরিয়া বাইর হয়েছিল, তার নচে ফল হইল, তাকে আল্লাহ জমিনও দোষাই দিছে। আমাদের বাচ্চা বাচ্চাকে ছেলে ছেলেদের স্বর্ণ ব্যবহার করাইয়া আপনারা কি চান তাদের অধঃপতনে দেওয়া, তাদের জমিনের নিচে দেওয়া? অবনতির একমাত্র কারণ হইব যে এই জিনিসটা ব্যবহার করিও না বাবু, আপনার আপনাদের পয়সা আছে, নিজের বাপের পয়সা দিয়া ব্যবহার করতে আসো, এতে আমি বাধা দেওয়ার তো উচিত নাই, কিন্তু আপনাদের জীবনের শেষ ফলাফলটা বড় খারাপ।